চট্টগ্রামের রাউজানে নারীর ছদ্মবেশে বোরকা পরে গর্ভবতী সেজে সিএনজি চালিত অটোরিকশাযোগে মাদক পাচারকালে এক পুরুষসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 9 মার্চ বিকেলে রাউজান পৌরসভার জলিলনগর সিএমবি মসজিদ সংলগ্ন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার 28 নং ওয়ার্ডের বসবাসরত ও কুমিল্লা মোগলঠলি এলাকার প্রয়াত মোহাম্মদ শাহজানের ছেলে সাগর ও সদরঘাট থানায় বসবাসরত এবং কুমিল্লা জেলার 14 গ্রামের বেলপুর গ্রামের নয়ন উদ্দিনের স্ত্রী আমিনা বেগম। রাউজান থানার সূত্র মতে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত কাইসার হামিদ, উপপরিদর্শক অজয় দেবশীল, উপপরিদর্শক সাব্বির আহমেদ ও ইব্রাহিম কলিল সহ একদল পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রীদের তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে 52 লিটার পাহাড়ি চুলাই মদ জব্দ করা হয়। অর্থের বিনিময়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটককৃত সাগর ও আমিনা বেগম। আপনি নারী নাকি পুরুষ? আমি ছেলে। ছেলে তো ছেলে হই, আপনি এভাবে মেয়ে এসে যে কাজটা কেন করলেন? আমার অসুস্থ, তাই নিয়ে যাচ্ছিলাম অক্সিজেন। আমি কি করবো না, আমরা অক্সিজেন নিয়ে দিলে আপনাদের কত টাকা দেবে বলেছে? 1,500 টাকা। আপনাকেও 1,500 টাকা, মানে শুধুমাত্র এগুলো ওখান থেকে রাঙ্গামাটিতে অক্সিজেন নিয়ে গেলে হবে না? রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই নারী পুরুষের শরীরে বাঁধা 52 লিটার মদ সহ আটক করা হয়েছে। দুজনেই নারী ও গর্ভবতী বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে মদ সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। চেকপোস্টে যারা মাঝে মাঝে আমরা করে থাকি, আজকে আমাদের একটা গোপন সংবাদ ছিল, দুজন লোক মাদক নিয়ে আসবে। আমরা কয়েকটা গাড়ি চেক করছি, এর মধ্যে আমি, আমার তদন্ত কাইসার হামিদ, অজয় দেবশীল, সাব ইন্সপেক্টর ইব্রাহিম আর আমার পুরুষসহ নারী কনস্টেবল সহ আছে। আমরা সাব্বির তাদেরকে চেকপোস্ট করলাম, চেকপোস্ট কর 8-10টা গাড়ি অলরেডি চলে গেছে, পাই নাই। তো নেক্সট এই ছেলেটার কথা, ও প্রথমে মহিলা, আমরা শালীনতার সহিত তাকে জিজ্ঞাসাবাদ করছি, দেখি তার বয়সটা পুরুষের মতো। তখন আমাদের নারী কনস্টেবল বললো, স্যার উনি তো মহিলা না, একটু দেখেন। তখন আমি দেখলাম যে আসলে মহিলা না, তার মুখটা খুলতে বললাম, খোলার পর দেখে সে মহিলার মতো অভিনয় করে এবং প্রেগনেন্টের মতো বান করে, মনে হচ্ছে তার, দেখেন তার গর্ভবতী, এই গর্ভবতীর মতো সে বান করে এই মালগুলো নিয়ে। একটু দেখেন সুন্দর করে কীভাবে কত কৌশল নিছে, এটা গর্ভবতী সাজিয়ে নিজের মানুষের সিম্পিতে পাওয়ার জন্য গর্ভবতী হিসেবে সাজে সে কৌশলে সোলাই মতগুলো নিয়ে যাচ্ছে। এর আগেও তারা আরেকবার অ্যারেস্ট ছিল, নাকি অন্যতা নাই, অনেকদিন ধরে তারা এটা করতেছে। আমরা চেষ্টা করছি এই কৌশলটা কীভাবে আমরা আয়ত্ত করতে পারি, কীভাবে তাদেরকে ধরতে পারি। অনেকদিন আমরা এভাবে করলাম, কয়েকদিন আগেও একটা মামলা দিয়েছি, আমরা একই কৌশল অবলম্বন করে তাদেরকে আমরা মামলা অলরেডি দিয়েছি। এই অভিনব কায়দায় যে তারা মাদক পাচার করে সেই ব্যাপারে সবার সতর্ক দেওয়া দরকার। দেখেন মহিলার মতো ভান করে এবং গর্ভবতীর মতো অভিনয় করে সে মানুষের সিম্পিতে দেখার জন্য মালগুলো নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে আমরা এখন নিয়মিত মামলা নিব, মামলা নিয়ে করে চালান দিব এবং কোত্থেকে মাল আনছে এবং কোথায় তারা সাপ্লাই করে সবগুলো আমরা তাদের থেকে ডিটেলস নিয়ে সবাইকে আমরা ধরবো। ছদ্মবেশ ধারণ করার জন্য কি আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? না, এটা আইনের মধ্যে যেটা আছে সেটাই আমরা করবো, আইনের বাইরে কোনো কাজ আমরা করবো না, আইন অনুযায়ী ব্যবস্থা নিব। ধন্যবাদ। ধন্যবাদ। মেন বিষয় হচ্ছে আমরা, আপনারা জানেন যে নারীদের প্রতি আমরা খুব সম্মান দেখাই। আমাদের দুর্বলতা হচ্ছে যে অসুস্থ রোগী এবং নারী এবং হচ্ছে যারা প্রেগনেন্ট থাকে তাদের প্রতি আমাদের দুর্বলতা কাজ করছে সময়। আমরা চেষ্টা করি যে এদেরকে চেকপোস্ট না করে ছেড়ে দেওয়ার জন্য, যেহেতু ওরা আমাদের একটা ইয়েটা আছে, তো এরা এই আমাদের এই সুযোগটা কাজে লাগায়। তো বহুদিন যাবৎ আমরা চেষ্টা করতেছি এবং আল্লাহর রহমতে আজকে ওসি স্যারের নেতৃত্বে আমরা আজকে এটা সফল হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চাই যে এই ধরনের অপরাধ যেন আর না হয় এবং এই ধরনের মাদক থেকে যেন সবাই দূরে থাকে, আমাদের চেষ্টা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। একটা খুব মহিলা এসেছে এটা, উনি একদম মহিলার বান তৈরি, ওনার পেটের প্রেগনেন্ট অবস্থা এই অবস্থা ছিল, এই অবস্থা ওনাকে মদের বোতল নিয়ে আসতে ফেরত যায়। এবং আরেকজনকে যখন দেখছি হয়তো উনি মহিলা, ওনার প্যাকেটে এই অবস্থা ছিল, মদের অবস্থা ছিল, মদের বোতল। আমাদের রচনা, আমাদের মাননীয় সংসদ এবিএম চৌধুরী, রওজানে কোনো মাদক
কেউ বহন করতে পারবে না, কেউ ব্যবহার করতে পারবে না, আমাদের এমপি মহোদয়ের নির্দেশ। এইটা জানেন আপনারা তো নিজের সাংবাদিকরা, আপনারা নিজের, কারণ আমরা মাদক বিরোধী অনেক অভিযান আমরা করছি, অনেক আমরা সেমিনার করছি, মুক্তিযুদ্ধরাও করছে জানেন আপনারা, কারণ আমরা চাচ্ছি বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ হোক, মাদক যেমন বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে যায় সেইটাই।